দুই বাংলার দুই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেতা জিত এবং শাকিব খান দীর্ঘ সময় ধরে দুজন দুই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। তারা দুজনই নিজ নিজ অবস্থানে সেরা। জিত এবং শাকিব খান দুজনই বর্তমানে সিনেমায় অভিনয়ের সঙ্গে সিনেমা প্রযোজনা করছেন। এখন আসি মূল আলোচনায়। জিতের কাছে হেরে গেলেন শাকিব খান, কিন্তু কিভাবে হারলেন শাকিব? উত্তরটা রয়েছে জিত এবং শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে। সম্প্রতি জিত এবং শাকিব খানের ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব খানের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন কলকাতার সুপারস্টার জিত। মূলত শাকিব খানের তুলনায় অনেক বেশি লাইক এবং ফলোয়ার রয়েছে জিতের ফেসবুক পেজে। এই ভিডিওটি বানানোর সময় আমরা দেখতে পাই জিতের ফেসবুক পেজে রয়েছে 69,78,420 লাইক এবং 99,09,591 জন ফলোয়ার। অন্যদিকে শাকিব খানের ফেসবুক পেজে দেখা যায় 31,13,720 লাইক এবং 53,01,011 জন ফলোয়ার। দর্শক বুঝতেই পারছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইক এবং ফলোয়ারের দিক থেকে জিতের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন শাকিব খান। প্রিয় দর্শক, এই দুই নায়কের মধ্যে কার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন।